বিপ্লব চল আমরা জলদি জলদি নুডলসটা শেষ করি। হ্যাঁ ভাইয়া, আজকে আমাকে বেশি খেতে হবে, আগে এক চামচ খাই। আরে বাস, অনেক মজা হয়েছে, আরেক চামচ খাই। হ্যাঁ কিরে, তুই পুরোটাই শেষ করে ফেললি? কই গেলাম আমি? আর তুমি তো একসাথেই খেলাম। মুখে মুখে চাপা না, দাঁড়া আমি বাবার কাছে বিচার দিব। আজকে তুমি কার কাছে বিচার দিবা? বাবা তো আজকে বাড়িতে নাই। আমি বাড়িতে ছিলাম না, কিন্তু এখন তো আসি। এই নাহিদ, কি হয়েছে রে? বাবা আমার নুডলস খেয়ে ফেলেছে। বাবা আমরা দুজন একসাথে খেয়েছি। তাহলে তো ঠিকই আছে। আরে বাবা, ও বেশি খাইছে। তো কি এখন ও বমি করে দিবে, ওগুলো খাবি? ভাইয়া বমি করে দিব নাকি? খাবা খাবা। গেলি এখান থেকে? যা তুই চুপ করে বসে থাক, যা। বিপ্লব তোকে যদি আমি সাইড না করছি। পরের দিন, বাবা বাবা আমার একজোড়া জুতা নয়, আমাকে একজোড়া জুতা কিনে দাও না। জুতা পরে কোথাও যাওয়া লাগবে না, জুতা পরলেই চেহারাটা পাল্টে যাবে না। বাবা বাবা আমার জুতাটা না ছিঁড়ে গেছে। সেলাই কর আর কয়েকদিন চালা। ওকে বাবা। বাবা এই নাও বাবা তোমার নতুন জুতা। ছোট ছেলে জুতা না চাই দিয়ে নতুন জুতা কিনে দিল। বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ। বাবা শুধু বিপ্লবকে ভালোবাসে। হ্যাঁ ভাইয়া, বাবার চোখে বিপ্লবকে দোষী বানাতেই হবে। একদম, কিন্তু কি করে ভাইয়া? চল একটা বুদ্ধি করি। এই নে তোর হাত খরচ। না বাবা আমার হাত খরচ লাগবে না, আমি এভাবেই চলবো। এই যে তোরটা নি। না বাবা আমারও লাগবে না, এই টাকা দিয়ে তুমি কিছু একটা কিনে নিও। বাহ পোলা দুটো দেখি ভালো হয়ে গেছে। এই বাবা আমাদের ভালো বলতেছে, তার মানে বাবা বিপ্লবকে খারাপ বলবেই। বাবা বাবা দেখো তোমার জন্য আমি কি এনেছি। ওয়াও আইফোন। আমি টিভিতে টাকা জমিয়ে তোমার জন্য একটা আইফোন কিনেছি। নাইদার জেদমি হাত খরচের টাকা নেয়নি, এখন এই পুরো টাকাটাই তোর। কি ভাইয়া কেমন দিলাম? আরে বাবা কি পাকনা পোলা রে। আমাদের একটাই উদ্দেশ্য, বিপ্লবকে শায়েস্তা করা। হ্যাঁ ভাইয়া। এই আমি একটু বাইরে যাচ্ছি, ফিরতে লেট হবে, সবাই সাবধানে থাকবি। আচ্ছা বাবা থাকবো সাবধানে। বিপ্লব তুই বড় দুই ভাইয়ের সব কথা শুনবি, না শুনলে কিন্তু খবর আছে। আচ্ছা বাবা সব কথা শুনবো। ওয়াও এই জেদনি নাইট বিপ্লবকে দেখে রাখিস। জেদনি আজকেই সুযোগ বিপ্লবকে জব্দ করার। হ্যাঁ ভাইয়া করেই ছাড়বো। ভাইয়া তোমার ফোনটা একটু দিবা, গেমস খেলবো। নো। জেদনি ভাইয়া তাহলে তোমারটা দাও। নো। তোদের আমি ছোট ছেলেকে সাবধানে থাকতে বলছি, মারতে বলি নাই, তারা আজকে তোদেরই খবর করবো। কিরে তুই আয়রন না করে টিভি দেখছিস কেন? বে করতেছি করতেছি। ঠিক আছে ভালো করে আয়রন কর। আল্লাহ গো ভাইয়ের টি-শার্টটা পুরে ফেললাম। কিরে তুই ভাইয়ের গেঞ্জি পুরে ফেললি কিভাবে? হ্যাঁ ভাইয়া এই আয়রন দিয়ে এই গেঞ্জিটা পুরে গেছে। কই দেখি দেখি। আল্লাহ গো ভাইয়া তো তোকে আজকে মেরে ফেলবে। কিরে তুই আমার গেঞ্জি পুরে ফেললি? ভাইয়া আমি না আমি না। ভাইয়া তাহলে এটা বুঝলো? মিথ্যা কথা বলো কেন, আমার থেকে আয়রন নিয়ে তোমার গেঞ্জিটাকে পুরে ফেললো। বাজির বাচ্চা ফাঁসিয়ে দিলি। তবে রে তুই আমার গেঞ্জি পুরে ফেললি, আজকে তো তোর খবর আছেই। তোমাদের দুইজনকে আমি দেখে নেবো কোনো একদিন। একটি বাসায় বাচ্চাদের ঘুম কেমন হয় চলুন দেখে নেই। ছোট তুই ঘুমাচ্ছিস, আজকে তোর 12টা বাজাবো, আজকে এই লাইটের আলো দিয়ে তোকে ঘুমে ডিস্টার্ব করবো। কিন্তু এত লাইট দেওয়ার পরও বাসার বাচ্চারা কিচ্ছু বোঝে না, তারা ঘুমাতেই থাকে। তারপর বড় ভাই অন্য ব্যবস্থা করে, টিভির সাউন্ড একদম হাই ভলিউমে দিয়ে দেয়। এত জোরে টিভির সাউন্ড হচ্ছে তা উঠতেছে না। বাচ্চাদের এতই ঘুম যে হাড়ি পা দিলে শব্দ ওঠে না। তারপর চলুন দেখি একটি বাবার ঘুম কেমন হয়। বাবা বাবা রাত 2টা বাজে, আমি একটু বাইরে যাচ্ছি। ওকে 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 যাও 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 যাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আম্মুর ক্ষেত্রে যা হয়। আম্মু আল্লাহ গো ভূত 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 তোমরা কে কোথায় আছো আমাকে বাঁচাও, আল্লাহ গো ভূত 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 আমাকে খেয়ে ফেললো। আরে আম্মু আমি আমি তুই তো আমাকে ভয় পাইয়ে দিচ্ছিলি, যা এক গ্লাস পানি নিয়ে আয়। আচ্ছা আচ্ছা আনতেছি। দাদুর ক্ষেত্রে রাত 2টায় যখন ঘরের মধ্যে নাতি প্রবেশ করে তখন দাদুর অবস্থা যা হয়। এই কে? দাদু আমি। দাদু তো ভূতের মতো দেখতে পেয়ে উপরে চলে গেল। সকালবেলা আমি যখন ঘুমিয়ে থাকি তখন বাড়ির ছোট ভাই মেজো ভাই আম্মু আব্বু দাদু যেভাবে আমার ঘুম ভাঙায়। ছোট ভাই, আরে ভাইয়া দেখি এখনো ঘুমাচ্ছে, দাঁড়াও তোমাকে তোলার একটা ব্যবস্থা করতেছি। ভাইয়া এতদিন আমাদের অনেক জ্বালাইছো, আজকে তোমাকে জ্বালাবো।
ভাইয়া উঠো উঠো, অনেক সকাল হয়ে গেছে, উঠো উঠো। আল্লাহ গো, কলম দিয়ে আমাকে গোব বানিয়ে দিয়েছে। জেননি তুই এটা কি করেছিস আমার সাথে? তোমাকে এটাতেই ভালো লাগতেছে ভাইয়া? এইবার আম্মু। এই বাবা ওঠ না, অনেক বেলা হয়েছে তো। আরে ওঠ না, ওঠ। আচ্ছা আচ্ছা, যা উঠতেছি। আমি নাস্তা রেডি করে রাখতেছি, তাড়াতাড়ি ওঠ। হ্যাঁ, আমার আম্মুটা কত ভালো। আব্বু যেভাবে ঘুম ভাঙায়। জমিদারের বাচ্চা এখনো ঘুমাচ্ছিস? দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। বাবা উঠতেছি উঠতেছি, আমাকে ছাড়ো না ছাড়ো না। এখন দাদুর পালা। এই নাহিদ ওঠ, অনেক সকাল হইছে। আহারে বেচারাটা ঘুমাচ্ছে। আচ্ছা ঘুমা ঘুমা। বাহ, পাজি দুটা ঘুমাচ্ছে। তোরা দুজন ঘুমালেই তো আমার লাভ। আজকে দোকান থেকে এই খাবার গুলো আনলাম, আর এই সবগুলো আমিই খাবো। আস্তে করে রাখি, দেখি আবার উঠলো নাকি। একটুও শব্দ করা যাবে না। এখন আস্তে করে টেবিলটা সরিয়ে সোফায় বসে পড়ি। এই এই আল্লাহ গো, পাজি দুটা এইটুকু শব্দে উঠে পড়লো। এখানে যা আছে সবগুলো আমাদের। দে আমার জিনিস আমাকে দে দে, এগুলোতে একটু হাত লাগাবে না। খা খা, তোরাই খা। তুই লুকাবি কোথায় বিপ্লব? তুই এখান থেকে দৌড়াতে পারবি কিন্তু লুকাতে পারবি না। হ্যাঁ তাই তো, হ্যাঁ আমি তো দৌড়াতে পারবো। আল্লাহ গো, পালানোর রাস্তা আমি বলে দিলাম। বস এটা কি হলো?